হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে খুব সহজে জানতে পারবেন এই ওয়ার্ল্ডের ভিতরে টপ 10 ইন্স্যুরেন্স কোম্পানি কোনগুলি রয়েছে। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে জানতে পারবেন। তার আগে বলি যে ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে আমাদের জানা কেন দরকার। দেখেন, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু অনেক সময় ঋণের প্রয়োজন হয় বা বিমার কিন্তু প্রয়োজন হয়। তো এগুলো জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের যে বিমা কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো সম্পর্কে কিন্তু ভালো একটা আইডিয়া থাকতে হবে। কারণ ভালো একটা আইডিয়া যদি না থাকে তাহলে কিন্তু সেই বিমা কোম্পানি থেকে কিন্তু আপনি বিমা কিন্তু নিতে পারবেন না। আর একটা ইন্স্যুরেন্স থাকলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে লাভ আসে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজে জানতে পারবো যে ওয়ার্ল্ডের ভিতরে টপ 10 ইন্স্যুরেন্স কোম্পানি কোনগুলি রয়েছে। তো আপনি যদি খুব সহজে জানতে চান যে ওয়ার্ল্ডের ভিতরে টপ 10 ইন্স্যুরেন্স কোম্পানি কোনগুলি, তাহলে এটা জানার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোন থেকে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে আপনি সার্চ বার দেখতে পারবেন, আপনি এইখানে চলে আসবেন। এইখানে চলে আসার পর আপনাকে লিখে সার্চ করতে হবে ওয়ার্ল্ড টপ 10 ইন্স্যুরেন্স কোম্পানি, টপ 10 ইন্স্যুরেন্স কোম্পানি। তো এটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর যদিও গুগল এখান থেকে আপনাকে অ্যানালাইজ বা রেজাল্ট হিসেবে এখান থেকে শো করাবে যে টপ 10 কোনগুলি রয়েছে, আপনি চাইলে এই টপ 10গুলোও দেখতে পারেন, বা আপনি যদি না চান তাহলে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে টপ যে ওয়েবসাইটগুলি আছে সেই ওয়েবসাইটগুলো আপনি দেখতে পারবেন। আপনি চাইলে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে তথ্যগুলি নিতে পারেন। তো আমি উপরে যে র্যাঙ্কিংটা আছে ইন্স্যুরেন্স ইনফরমেশন ইনস্টিটিউট, হ্যাঁ, তো আমি এটা ওপেন করতেছি। এখান থেকে ওপেন করে ওয়ার্ল্ডের যে টপ 10 ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিতেছি। যারা বাংলাদেশি বাইরে আসতেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু ইনফরমেশন তেমন একটা ভিডিও না, কাজেই ভিডিও দেখে আপনাদের কোনো লাভ হবে না। আমি জাস্ট আমার ভিডিওটা করা দরকার তাই আমি ভিডিওটা করতেছি। আর এটা দেখেও আপনি কিছুটা হলেও আইডিয়া নিতে পারবেন, যদি আমি যেভাবে দেখাইতেছি যদি আপনি সেইভাবে কাজগুলি করতে পারেন। দেখেন এখান থেকে কিন্তু যে টপ 10 ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে কিন্তু তারা আইডিয়া দিয়ে দিচ্ছে যে এখানে কোন কোন কোম্পানিগুলো রয়েছে, গ্রুপ বা কোম্পানি, তারপর ডাইরেক্ট প্রিমিয়াম, তারপর রাইটেন, হ্যাঁ, এখান থেকে ওদের যে ইনভেস্টমেন্ট কত আছে এগুলো কিন্তু এখানে দেখাই দিছে, তারপর মার্কেট শেয়ার কত পার্সেন্ট এইটাও কিন্তু দেখাই দিছে, তারপরে টপ গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি বাই রিভিনিউ 2020, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এই যে 2020 সালে এদের ইয়া কত ছিল, এখানে কিন্তু সব কিছু এখানে শো করতেছে যে কত ডলার খরচ হয়েছে বা কান্ট্রি কোথায়, তারপরে ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এগুলো সব কিছু এখানে শো করতেছে। তারপরে এখানে দেখছে টপ 10 গ্লোবাল প্রপার্টি ইন্স্যুরেন্স কোম্পানি বাই দ্য রিভিনিউ 2011, মানে প্রত্যেকটা ইয়ারে তারা এখান থেকে রিভিউ দিচ্ছে। তো আপনারা এগুলো চেক করে নেবেন, 2016 সাল, 11 সাল, তারপর 2019 সাল, প্রত্যেকটা ইয়ারের কিন্তু তারা এখানে রিভিউগুলো দিয়ে দিচ্ছে, মানে যেগুলো টপ 10 আর কি ছিল। তো 21 সালের তো এখনও বাইর হয় নাই, কারণ এটা রানিং চলতেছে, এটা যখন শেষ হয়ে যাবে তখন এইটা বাইর হবে। সো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা এইভাবে খুব সহজে জানতে পারবেন যে ওয়ার্ল্ডের টপ 10 ইন্স্যুরেন্স কোম্পানি কোনগুলি রয়েছে। তো আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সব জায়গায় শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই ধন্যবাদ।